কে মাঠে ঢুকতে গেলে দিতে হবে 100 টাকা, এমনই কিন্তু নতুন বিধান চালু করা হয়েছে তমলুকে। সেখানে কিন্তু খেলার মাঠের রক্ষণাবেক্ষণের দায় চাপছে খেলোয়াড় ও প্রাতঃভ্রমণকারীদের ওপরে। পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকের সেখানে কিন্তু যে রাখাল মেমোরিয়াল ফুটবল মাঠ রয়েছে তার সংস্কার করা হয়েছে কিছুদিন আগে। হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে মাঠের জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে। এরপরেই প্রশাসনের তরফে নোটিশ পড়ে যে মাঠে ঢুকতে গেলে মাসে দিতে হবে 100 টাকা, 6 মাসে 500 টাকা, আর বছর হয়ে গেলে 800 টাকা। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রাখাল মেমোরিয়াল ফুটবল গুড মর্নিং ওয়ার্কার অ্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। অভিযোগ ওঠে যে এই মাঠ মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, তাছাড়া জল কাদা হলে তার ওপর দিয়ে অনেকেই গাড়ি চালিয়ে দেন। এই সবের জেরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের পরিস্থিতি এবং তাদের ওপরেই কিন্তু যাবতীয় দায় চাপানো হচ্ছে। আমরা একটা মিনিমাম ইউজার চার্জ যে আছে ওটা চাইছি, সে দিয়ে আমাদের মেনটেন্যান্সের কিছু হবে না, ঠিক আছে? বাট একটা রেকারিং কস্ট সবসময় আমাদের 1 লাখ টাকা প্রত্যেক মাস মাঠের খরচ হয়। তারপরে যদি অনেক লোক যদি ওটা এসে নষ্ট হয়ে যায় সেটা ক্লিনিং এর ভি সমস্যা থাকছে। এখানে খেলা ছেড়ে বিয়ে বাড়ি হচ্ছে মাঠের মধ্যে ইন দ্য মিডল অফ দ্য গ্রাউন্ড, 4 টাকা নিয়ে যারা উচ্চপদস্থ অফিসারগণ তাদের মধ্যে উনি মাঠের মধ্যে 4 চাকা চালাচ্ছেন, এই পরিবর্তন আমরা দেখতে পাই। আমরা দেখেছি যে এখানে যারা গেটকিপার আছেন ওনারা বলছেন ডিএম অফিস থেকে অর্ডার এসছে আপনাদের ঢুকতে দেওয়া হবে না।